ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ সাহাবিদের জীবনী। আজকের পর্বে আমরা আলোচনা করব জায়েদ আল খাইর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্ব। মানবজাতি খনিজ সম্পদ সমতুল। যারা জাহিলি যুগে উত্তম মানুষ ছিলেন, ইসলাম গ্রহণের পরও তারাই হয়েছেন সর্বোত্তম মানুষ ও সর্বোত্তম মুসলিম। একজন বিখ্যাত সাহাবির দুটি ভিন্ন ভিন্ন জীবনের চিত্র তুলে ধরা হচ্ছে এখানে। এর প্রথমটি এঁকেছে জাহিলিয়াতের হাত, আর দ্বিতীয়টি তার ইসলামী যুগের আঙ্গুলের অনবদ্য সৃষ্টি। সেই সাহাবির নাম জায়েদুল খাইল, ঘোড়াওয়ালা জায়েদ। প্রচুর ঘোড়ার মালিক হওয়ার কারণে জাহিলি যুগে মানুষ তাকে এই নামেই ডাকত। পক্ষান্তরে ইসলাম গ্রহণের পর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম খাইল পরিবর্তন করে রাখলেন জায়েদুল খাইর, প্রচুর কল্যাণওয়ালা জায়েদ। তার প্রথম জীবনের চিত্রটির বর্ণনা পাওয়া যায় আরবি সাহিত্যের বিভিন্ন কিতাবে। সাইবানী বর্ণনা করেছেন, আমের গোত্রের জৈনিক প্রবীণের নিকট থেকে তিনি তথা সেই প্রবীণ বলেন, একবার আমরা আমের গোত্রের মানুষ আক্রান্ত হলাম ভীষণ খরা ও দুর্ভিক্ষে। অনাবৃষ্টির ফলে জমিনের ফসল ও শস্য সব শুকিয়ে গেল, এমনকি ঘাস পাতার অভাবে না খেয়ে আমাদের পশুপালের উড়ানগুলোও হয়ে গেল দুধশূন্য। এইরকম ভয়াবহ দুর্দিনেও আমাদের এক ব্যক্তি এলাকা ছেড়ে পরিবারবর্গকে নিয়ে পাড়ি জমলেন ইরাকের হীরা অঞ্চলে। স্ত্রী ও সন্তানদের সেখানে রেখে তাদের নির্দেশ দিল, আমি না ফেরা পর্যন্ত তোমরা এখানেই আমার অপেক্ষা করবে। নিজে সে এই মর্মে শপথ করল যে সম্পদ অর্জন না করে কিছুতেই সে ফিরে আসবে না, প্রয়োজন পড়লে জীবন বিলিয়ে দেবে। এরপর সে আবশ্যক পাথেয় হিসেবে কিছু খাদ্য পানীয় নিয়ে বেরিয়ে পড়ল এবং পুরো দিন হাঁটতে থাকল। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, সামনে দেখতে পেল একটি তাঁবু, তার নিকটেই বাঁধা একটি ঘোড়ার বাচ্চা। সে মনে মনে বলল, এটাই হবে আমার প্রথম গনিমত। সে ঘোড়াটির কাছে এগিয়ে গেল এবং তার বাঁধন খুলে ফেলল। ঘোড়ার পিঠে সে চড়তেই যাবে এমন সময় একটি কণ্ঠস্বর শুনে সে থমকে দাঁড়ালো। তাকেই বলা হচ্ছে, ঘোড়াটি রেখে ভালোই ভালো কেটে পড়ো, জানে মারলাম না, এটাই গনিমত মনে করো। বেচারা ঘোড়া ফেলে যান বাঁচানোর চিন্তায় তাড়াতাড়ি সরিয়ে পড়ল। এরপর সে আবারও হাঁটতে শুরু করল। সাত দিন হাঁটতে হাঁটতে যেখানে গিয়ে থামল সেখানে ছিল একটি উটের খোয়ার, তার পাশে বিরাট এক তাঁবু, যার মধ্যে দেখা যাচ্ছিল চামড়ার তৈরি বাদামি ও গোলাকার আরও একটি ছোট তাঁবু, যা মালিকের সম্পদশালী ও ধনী হওয়ার ইঙ্গিত করে। লোকটি মনে মনে ভাবল, এই যে এত বড় খোয়ার এখানে তৈরি করা হয়েছে, নিশ্চয় এখানে অনেক ওটু আছে, এবং এই যে বিশাল ও দামি তাঁবু, অবশ্যই এখানে অনেক লোকও আছে। সে তাঁবুর ভেতরের দিকে তাকাল। সূর্য তখন ডুবিডুবি করছিল, ফলে আবছা আলো ও আঁধারের মাঝে ভেতরে দেখতে পেল অতি বৃদ্ধ একজন মানুষকে। বৃদ্ধ যেন কিছুই আঁচ করতে না পারে এমন সন্তপর্ণে তার পেছনে গিয়ে সে চুপচাপ বসে গেল। পরক্ষণের মধ্যেই সূর্য ডুবে গেল। তখনই উত্তম ও অনেক উঁচু এক ঘোড়ার পিঠে চড়ে এক ব্যক্তি সেখানে হাজির হল। এমন উঁচু লম্বা ও বিশাল দেহের অশ্বরোহী ইতিপূর্বে আর একটিও তার চোখে পড়েনি। তার ডানে বামে পায়ে হেঁটে এলো দুজন গোলাম, সঙ্গে ছিল শখানেক উটের এক বিশাল পাল, যার সম্মুখে ছিল বিরাট একটি মর্দা সর্দারি উট। এই সর্দার উটটি বসে পড়লে তাকে দেখে তার আশেপাশের সকল উটনি বসে পড়ল। তখন সেই লোকটি এক গোলামকে একটি মোটা উটনির দিকে ইশারা করে বলল, এর দুধ দোয়াও এবং মুরব্বীকে পান করাও। নির্দেশ মতো গোলাম সেই উটনিটির দুধ দোয়াল এবং দুধে পূর্ণ পাত্রটি বৃদ্ধের সামনে রেখে সরে পড়ল। বৃদ্ধ লোকটি এক বা দুই ডুক দুধ পান করে পাত্রটি রেখে দিল। লোকটি বলে, আমি তখন হামাগুড়ি দিয়ে চুপি চুপি এগিয়ে গেলাম এবং পাত্রটি নিয়ে সবটুকু দুধ সাবার করে দিলাম। কিছুক্ষণের মধ্যে গোলাম এসে পাত্র খালি দেখে সেটা নিয়ে গেল এবং অশ্বারোহী সেই লোকটিকে উদ্দেশ্য করে বলল, হে আমার মুনিব, মুরব্বি তো সব দুধ পান করে পাত্র খালি করে ফেলেছে। শুনে খুব খুশি হয়ে লোকটি গোলামকে অন্য একটি উটনি দেখিয়ে বলল, এবার ওইটার দুধ দোয়াও এবং আবার মুরব্বির সামনে রেখে এসো। গোলামটি নির্দেশ মতোই কাজ করল। মুরব্বী লোকটি এক ডুক দুধ পান করে অমনি রেখে দিল। আমি সেই দুধে চুমুক লাগালাম এবং অর্ধেকটা শেষ করে ফেললাম। সবটুকু পান করে অশ্বারোহীর মনে সন্দেহ জাগানো আমার ঠিক মনে হল না। এবার অশ্বারোহী অন্য গোলামকে নির্দেশ দিল একটি বাকরি জবাই করতে। জবাই করা হয়ে গেলে লোকটি নিজেই সেটার এক অংশ ভুনা করে নিজ হাতে বৃদ্ধকে খাওয়ালেন। বৃদ্ধ খেয়ে পরিতৃপ্ত হয়ে গেলে তিনি নিজে দুই গোলামকে সঙ্গে নিয়ে খাবার শুরু করেন। খাওয়া শেষ হয়ে গেলে অল্পক্ষণের মধ্যে সবাই বিছানায় চলে গেল এবং গভীর ঘুমে বিভোর হয়ে নাক ডাকতে থাকল।
আমি উঠে সেই বড়সড় মর্দা ঘোড়ার উটনির রশি খুলে তার পিঠে চড়ে বসে সঙ্গে সঙ্গে সে চলতে শুরু করল। আর আমাকে দেখে তার পিছে পিছে চলতে থাকলো পুরা উটের পাল। সারা রাত অবিরাম চলতে থাকলাম। যখন দিনের আলো ফুটে উঠল, আমি চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখার চেষ্টা করলাম কেউ আমার অনুসরণ করে কিনা। কাউকে দেখতে পেলাম না। আমি চলার গতি অব্যাহত রাখলাম। প্রায় দুপুর হয়ে এলো। আবার চতুর্দিকে দৃষ্টি ফেরালাম। হঠাৎ বহুদূরে একটি শকুন, ঈগল অথবা অন্য কোনো বড় পাখির মতো কিছু একটা দেখতে পেলাম। সেটা এগোতে থাকলো আর বড় হতে থাকলো। এক সময় আমার কাছে স্পষ্ট হয়ে উঠল যে এটা কোনো পাখি নয়, বরং কোনো এক ঘোড়সাওয়ার আমার উদ্দেশ্যে ছুটে আসছে। এক সময় আমি তাকে চিনতে পারলাম, সেই উঁচু লম্বা মোটাসোটা লোকটি উটের পালের খুঁজে এতদূর ছুটতে ছুটতে এসেছে। সব কিছু যখন আমার কাছে স্পষ্ট হয়ে গেল, আমি সর্দার উটের পিঠ থেকে নেমে তাকে বেঁধে ফেললাম। আমার তীরের থলের তূর্ণি থেকে তীর বের করে ধনুকে লাগালাম। উটটিকে পেছন দিকে রেখে তীর নিক্ষেপের প্রস্তুতি নিলাম। আমার এসব কীর্তিকলাপ দেখে লোকটি একটু দূরে থেমে গিয়ে বললেন, সর্দার উটটির রশি খুলে দাও। আমি বললাম, সেটা কিছুতেই সম্ভব নয়। আমি হেরা অঞ্চলের অসহায় ক্ষুধার্ত বিপদগ্রস্ত সন্তান ও স্ত্রীদের রেখে এসেছি। আমি শপথ করে বের হয়েছি যে ধন সম্পদ না নিয়ে খালি হাতে কিছুতেই ফিরে যাব না। দরকার হলে আমি জীবন দিয়ে দেব। তিনি অত্যন্ত রাগ ও ধমকেশ্বরে বললেন, সর্দার উটের রশি খুলে দে, নইলে তোকে এখানে জীবন দিতে হবে বেজন্মা। আমিও রাগের সঙ্গে জবাব দিলাম, কিছুতেই খুলব না। তিনি আবার নরম স্বরে বললেন, আরে বোকা, আমার সম্পর্কে তুমি ভুল ধারণায় আছো। এরপর তিনি বললেন, তুমি এক কাজ করো, সর্দার উটের রশিটা ঝুলিয়ে ধরো, ওর মধ্যে তিনটে গিট আছে, তুমি বলে দাও কোনটাতে তীর ছুড়ব। আমি মাঝেরটাতে ছুটতে বললাম। তিনি এমন নিখুঁতভাবে লক্ষ্য ভেদ করলেন যা দেখে মনে হতে পারে কেউ একজন হাত দিয়ে তীরটা মাঝের গিট দিয়ে ঢুকিয়ে দিয়েছে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় গিরাতেও একইভাবে লক্ষ্যভেদ করে দেখিয়ে দিলেন যে তিনি কত দক্ষ তীরন্দাজ। তার এই দক্ষতা দেখে আমি হতাশ হয়ে তূর্ণিতে তীর রেখে দিলাম, আত্মসমর্পণ করলাম। লোকটি এগিয়ে এসে আমার তরবারি ও তীর ধনুক নিয়ে নিল। তিনি বললেন, আমার পেছনে ঘোড়ায় চড়ে বসো। আমি তার নির্দেশ পালন করলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার সঙ্গে কেমন আচরণ করব বলে তোমার ধারণা হচ্ছে? আমি বললাম, আমার মনে হচ্ছে খুব খারাপ কিছু করবেন। তিনি জিজ্ঞাসা করলেন, এমন মনে হওয়ার কারণ কি? আমি বললাম, যে অপকর্ম আমি করেছি, এত বড় উটের পাল চুরি করে পালিয়েছি, ওইগুলোর খুঁজে আপনাকে এত পথ পাড়ি দিয়ে কষ্ট করতে হয়েছে, এত কষ্ট করে যখন আমাকে ধরে ফেললেন, তখন আমার কপালে ভালো কিছু জুটবে বলে আমি ভাবতে পারছি না। তিনি বললেন, তুমি ভাবছো আমি তোমার সঙ্গে খারাপ আচরণ করব, কিন্তু আমার পক্ষে এটা কীরূপে সম্ভব? যেখানে ওই রাতে তুমি আমার পিতার মুহাল হিলের সঙ্গে এক পাত্রে খাবার খেয়েছিলে, রাতে কিছু সময় তার সঙ্গী হয়েছিলে। মুহাল হিলের নাম শুনেই আমি জিজ্ঞাসা করে বসলাম, আপনি কি আসলে জায়েদুল খাইল? তিনি বললেন, হ্যাঁ আমি জায়েদুল খাইল। আমি বললাম, আপনি যেহেতু মানুষ হিসেবে খুব ভালো, তাই এখন আশা যাচ্ছে যে কয়েদকারী হিসেবেও ভালোই হবে। তিনি বললেন, ভয়ের কিছু নেই। তারপর আমাকে সঙ্গে নিয়ে তিনি নিজের ঠিকানায় পৌঁছে গেলেন এবং বললেন, আল্লাহর কসম, এই উটগুলো যদি আমার হতো তাহলে সব তোমাকে দিয়ে দিতাম, কিন্তু এগুলো আমার এক বোনের আমানত। তবে তুমি এক কাজ করো, আমার এখানে কয়েকটা দিন থেকে যাও, শীঘ্রই আমি একটি অভিযানে বের হব, সেখান থেকে বেশ গণিবত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তিন দিন পার না হতেই তিনি নুয়াইম গোত্রের উপর হামলা করে বসলেন। সেখান থেকে প্রায় 100 উটনি গণিমত হিসেবে পেলেন, সবই তিনি দিয়ে দিলেন আমাকে। শুধু তাই নয়, তার দুই গোলামকেও আমার সঙ্গে দিলেন হীরা পর্যন্ত নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য। এই বর্ণনাই ছিল জায়েদুল খাইরের জাহিলি যুগের ছবি। সে যুগে তার জীবন, চরিত্র ও বৈশিষ্ট্যের একটি সংক্ষিপ্ত বিবরণ। তার ইসলামী যুগের চিত্রটি কেমন ছিল সেটা সিরাত বা জীবনচরিতের বিভিন্ন গ্রন্থে নিম্নরূপে ফুটিয়ে তুলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ যখন জায়েদুল খাইলের কানে পৌঁছল এবং যে সকল বিষয়ের প্রতি তিনি মানুষকে আহ্বান করছেন, যে সকল শিক্ষা তিনি মানুষকে দান করেন, সে সকল ব্যাপারে যখন তিনি অবগত হলেন, তখন তিনি নিজের বাহন তৈরি করে নিলেন। নিজ কওমের বড় বড় নেতাকে ইয়াসরিবে যাওয়ার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাতের জন্য আহ্বান জানালেন। সে আহ্বানে সাড়া দিয়ে তাই গোত্রের বিরাট এক প্রতিনিধি দল তার সঙ্গে মদিনায় রওনা করল, যাদের মধ্যে জুর ইবনে জাসুদ, মালেক ইবনে জুবাইর এবং আমের ইবনে জুয়াইন প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। তারা যখন মদিনায় পৌঁছলেন, মসজিদে নববীতে হাজির হয়ে নিজ নিজ বাহনগুলো দরজার কাছে বাঁধলেন। মসজিদে প্রবেশ করেই তারা দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবেত মুসলিম জনতার উদ্দেশ্যে
মিম্বরে বসে বক্তব্য রাখছেন। তার অসাধারণ বক্তব্য শুনে তারা মুগ্ধ হয়ে গেলেন। তার সঙ্গে সাহাবিদের অকৃত্রিম ও গভীর সম্পর্ক দেখে, তার কথার প্রতি তাদের এমন মন প্রাণ ও কান লাগিয়ে তনয় হয়ে শোনা দেখে, তাদের এমন নজিরবিহীন প্রভাবিত হওয়া দেখে তারা অভিভূত হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের দেখলেন, তখন তিনি উপস্থিত সকল মানুষকে সম্বোধন করে বললেন, নিশ্চয় আমি তোমাদের জন্য অনেক উত্তম, অনেক বেশি কল্যাণকর দেবী উজ্জাতের চেয়েও এবং সেই সকল বাতিল মাবুদের চেয়েও যাদের তোমরা পূজা করে থাকো, আমি তোমাদের জন্য সেই কালো উটের চেয়েও উত্তম যার উপাসনা তোমরা করো আল্লাহকে ছেড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যায়েদুল খাইল এবং তার সঙ্গীদের অন্তরে দুই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করল। একদল সত্যের ডাক শুনে দীন কবুল করল, আর অন্য দল অহংকার দেখে মুখ ফেরিয়ে নিল। মহান আল্লাহর নিম্নোক্ত শাশ্বত বাণীর বাস্তব রূপায়ণ ঘটল। একদল হবে জান্নাতের যাত্রী, অন্য দল জাহান্নামের। ওই দলের এক সদস্য জুর ইবনে জাসুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছিল। যত দেখছিল বিস্ময় অভিভূত হচ্ছিল। মুমিনদের বিশ্বাসদীপ্ত অন্তরগুলো কি অপূর্ব ভক্তিতে তাকে সারাক্ষণ ঘিরে রাখে, তাদের শ্রদ্ধা ও ভালোবাসা মেশানো দৃষ্টিগুলো কিভাবে তাকে ব্যস্তন করে থাকে, এসব দেখে তার অন্তরে হিংসার আগুন জ্বলে উঠল। ভয়ে তার হৃদয় অস্থির হল। তার সঙ্গীকে ভেতরের অনুভূতি জানিয়ে বলল, আমি দেখতে পাচ্ছি একজন মানুষ গোটা আরব জাতির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বসছে। আল্লাহর কসম, আমার উপর তাকে কিছুতেই কর্তৃত্ব করতে দেব না। এরপর সে চলে গেল শাম দেশে, মাথার চুল নেড়া করে খ্রিস্টান হয়ে গেল। পক্ষান্তরে যায়েদুল খাইল এবং তার অন্য সঙ্গীদের অবস্থা হলো ভিন্নরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইমাত্র বক্তব্য শেষ করলেন, অমনি যায়েদুল খাইল সকলের মাঝে দাঁড়িয়ে গেলেন। তিনি ছিলেন অন্যতম সুদর্শন ও সুস্বাস্থ্যের অধিকারী, ছিলেন এত লম্বা যে উঁচু ঘোড়ায় চড়লেও তার পা মাটিতেই ঠেকে থাকত, যেমন অন্যদের বেলায় ঘটে শুধুমাত্র গাধায় চড়লে। তিনি লম্বা চওড়া নজরকাড়া দেহ নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং সুস্পষ্ট ও উঁচু আওয়াজে ডেকে বললেন, হে মুহাম্মদ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদত আনুগত্যের উপযুক্ত আর কোনো মাবুদ নেই, আর এটাও সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর মনোনীত রাসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি? তিনি বললেন, আমি মুহালহিলের পুত্র, আমার নাম যায়েদুল খাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমার নাম যায়েদুল খাইল, ঘোড়াওয়ালা যায়েদ নয়, আজ থেকে তোমার নাম যায়েদুল খাইর, কল্যাণওয়ালা যায়েদ। সকল প্রশংসা সেই আল্লাহর যিনি তোমাকে তোমার সমতল ও পাহাড় ঘেরা অঞ্চল থেকে এত দূরে টেনে এনেছেন এবং ইসলাম গ্রহণ করার জন্য তোমার হৃদয়কে কোমল করেছেন। সেদিন থেকেই তিনি পরিচিত হলেন নবীজির দেওয়া নাম যায়েদুল খাইর নামে পরিচয়, যায়েদুল খাইরের পরিচয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে গেলেন নিজের বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন উমর ইবনুল খাত্তাব এবং আরও কয়েকজন সাহাবি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। বাড়িতে পৌঁছার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদের জন্য হেলান দেওয়ার একমাত্র তাকিয়াটি এগিয়ে দিলেন। রাসূলের সম্মুখে হেলান দিয়ে বসা তার কাছে চরম বেয়াদবি মনে হয়। তিনি সেটা রাসূলের দিকেই ফিরিয়ে দিলেন। নবীজি তিনবার যায়েদের দিকে তাকিয়াটি এগিয়ে দিলেন এবং যায়েদও তিনবারই তা ফিরিয়ে দিলেন। যখন সকলেই নিজ নিজ স্থানে বসে পড়ল, তখন যায়েদুল খাইরকে লক্ষ্য করে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে যায়েদ, আমি লোকমুখে যত মানুষেরই বর্ণনা শুনেছি, পরে সাক্ষাৎ হলে দেখেছি মানুষের বর্ণনা বাস্তবের চেয়ে অতিরঞ্জিত, একমাত্র ব্যতিক্রম তুমি। তোমার সম্পর্কে যেমন শুনেছি তুমি ঠিক তেমনই, একটুও কম নও। এরপর প্রিয়নবী তাকে জিজ্ঞাসা করলেন, হে যায়েদ, এখন ইসলাম কবুল করার পর তোমার অনুভূতি কি? যায়েদ বললেন, এখন অন্য কিছুর প্রতি নয়, আমার মধ্যে ভালোবাসা জন্ম নিয়েছে ভালো মানুষের প্রতি, যারা ভালো কাজ করে ভালোর পথে চলে। আমি নিজে যদি ভালো কাজ করতে পারি তবে তার প্রতিদান আমি অবশ্যই পাব, এই বিশ্বাস আমার মধ্যে জন্ম নিয়েছে। কোনো ভালো কাজ আমার থেকে ছুটে গেলে আমি সেটার জন্য ব্যাকুল থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা যাদের পছন্দ করেন তাদের মাঝে এই আলামত দান করেন। এই কথা শুনে যায়েদ খুশি হয়ে বললেন, সকল প্রশংসা সেই আল্লাহর জন্যে যিনি আমাকে আল্লাহ ও রাসূলের পছন্দনীয় পথে পরিচালিত করেছে। এরপর তিনি প্রিয়নবীর নিকট প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাত্র 300 অশ্বারোহী যোদ্ধা আমাকে দিন, তাদের নিয়ে রোম সাম্রাজ্য জয় করার দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। তা এই হিম্মত ও সাহস দেখে প্রিয়নবী চমৎকৃত হয়ে বললেন, সাবাস, কি দারুণ বুদ্ধি ও সাহস তোমার হে যায়েদ, তোমার এই সাহস ও সংকল্প দেখে সত্যি আমি মুগ্ধ হলাম। এরপর যায়েদের সঙ্গে আসা তার কওমের প্রত্যেক প্রতিনিধি ইসলাম কবুল করলেন। যায়েদ এবং সকল সঙ্গী যখন নিজেদের এলাকা নাজদে ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন, তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিদায় জানাতে এসে যায়েদ সম্পর্কে বললেন, আহা, কত ভালো মানুষ,
সে যদি মদিনার এই মহামারী জ্বর থেকে বাঁচতে পারে তাহলে অদূর ভবিষ্যতে তার প্রভাব ও গুরুত্ব কত যে বাড়বে। সে সময় মদিনা মানওয়ারাতে মহামারী জ্বরের প্রকোপ ছড়িয়ে পড়েছিল, যে কারণে প্রিয়নবী ওই আশঙ্কার কথাই বলেছিলেন। জাইদুল খাইর মদিনার সীমানা ছাড়ার পূর্বেই সেই জ্বরে আক্রান্ত হয়ে পড়েছিলেন। তিনি সেটা বুঝতে পেরে পথিমধ্যে সঙ্গীদের বললেন, বনি কায়েসের এলাকা থেকে তাড়াতাড়ি আমাকে সরিয়ে নাও, কারণ জাহিলি যুগে নির্বুদ্ধিতাবশত তাদের সঙ্গে আমাদের অনেক যুদ্ধ হয়েছে। নতুন করে আর কোনো সংঘাত চাই না। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, জীবন থাকতে কোনো মুসলিমের বিরুদ্ধে লড়াই করব না। নজদে নিজের পরিবার ও নিজ কওমের উদ্দেশ্যে অবিরাম চলতে থাকলো জায়েদের পথ চলা। যদিও জ্বরের মারাক্রান্ত প্রকোপ প্রতি মুহূর্তেই তীব্র থেকে আরও তীব্র হচ্ছিল। বুকে কত স্বপ্ন, নিজ কওমের লোকেদের সঙ্গে মিলিত হবেন এবং নিজে তাদের ইসলাম কবুল করাবেন, কিন্তু এখন গন্তব্য তার মৃত্যুর মুখোমুখি। মৃত্যুই আগে পৌঁছে গেল। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পথিমধ্যেই। তার ইসলাম গ্রহণ ও মৃত্যুবরণ এই দুটোর মধ্যবর্তী সামান্য সময়ে কোনো গুনাহ তাকে স্পর্শ করতে পারেনি। ইসলাম গ্রহণ করে নিষ্পাপ হলেন, মৃত্যুকে অলিঙ্গন করে সোজা জান্নাতে গেলেন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা শেষ করছি এই পর্বটি। ইনশা আল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব আদি ইবনে হাতিম আত-তায়ি রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে।